বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিটাই আমূল বদলে যাচ্ছে, পৃথিবীর নানা অংশে নানা রকমের উত্তেজনা, নানান দেশে নানান রকমের নতুন নতুন নেতার জন্ম হয়েছে এবং তাদের এক ধরনের জনপ্রিয়তা আছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এই জনতুষ্টির মধ্য দিয়ে, জনপ্রিয়তার মধ্য দিয়ে আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন উগ্র জাতীয়তাবাদী ধারার জন্ম নিচ্ছে, নেতৃত্ব উঠে আসছে এবং সব মিলিয়ে এক অস্থিরতার মধ্য দিয়ে পৃথিবী যাচ্ছে। যে পৃথিবী কয়েক বছর আগেও মোটামুটি শান্ত মনে হয়েছিল, সেই পৃথিবী ক্রমশ অশান্ত হচ্ছে এবং অশান্ত হচ্ছে একের সঙ্গে অপরের বৈরিতার কারণে, অশান্ত হচ্ছে অভ্যন্তরীণ কারণে। আমরা যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ দেখি, আমরা সিরিয়া পরিস্থিতি দেখি, আমরা ইয়েমেনের পরিস্থিতির দিকে যদি তাকাই, আমরা পাকিস্তান ভারতের মধ্যকার বিবাদ বিসংবাদের দিকে যদি তাকাই, একই রকমের উত্তেজনা। এবং ভৌগোলিক অবস্থানের কারণে নানা বিবেচনা থেকে বাংলাদেশের বাইরে নয়, নানান কারণেই বাংলাদেশ অনেকের কাছে গুরুত্বহীন মনে হলেও কিন্তু বাংলাদেশের যে অবস্থান এবং সেখানটা থেকে বাংলাদেশকে অস্বীকার করব কোনো সুযোগ নেই। এবং সেই যন্ত্রণা এখন এমনটাই বাংলাদেশকে পেয়ে বসছে যে বাংলাদেশ আসলে অনেকটাই ভিকটিম সাফারার নানান কারণে, কিন্তু কেউ কেউ মনে করেন যে বাংলাদেশের আসলে প্লেয়ার হিসেবে আবির্ভূত হবার সুযোগ রয়েছে অন্তত এই অঞ্চলে। আমরা যদি দেখি গত কয়েক বছর ধরে, বিশেষ করে 2017-র 25 আগস্টের পর থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ ক্রমশই মানবিক বাংলাদেশকে ক্রমশ বিপর্যস্ত একটা পরিস্থিতির পরিণতির দিকে যেতে হচ্ছে। এই রোহিঙ্গাদের কিভাবে তাদের দেশে সসম্মানে ফেরত পাঠানো যাবে, আদৌ যাবে কিনা, বা তাদের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক নিরাপত্তার দিক থেকে পরিবেশগত দিক থেকে বাংলাদেশের ভবিষ্যৎ কি, সেটি একটি বড় প্রশ্ন। আসামের একটি নাগরিক পঞ্জি তৈরি হয়েছে ভারতের আসাম রাজ্যে এবং সেখান থেকে অনেকদিন ধরে আশঙ্কা যে একটা বড় অংশের বাঙালি এখানে চলে আসতে পারে। এই ধারণাটা আসামের এবং ভারতের কোনো কোনো রাজনৈতিক দলের কোনো কোনো নেতা সকলেই যে বলছেন বা সরকার যে বলছে এমনটা বলা যাবে না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আকার ইঙ্গিতে যেটি বোঝাবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে ওই তালিকা থেকে যারা বাদ পড়েছেন তারা বাংলাদেশ থেকে গেছেন, কাজেই তাদেরকে ফেরত পাঠাতে হবে। যদিও বাংলাদেশ বলছে যে কেউই বাংলাদেশ থেকে যায়নি অন্তত 71-এর পরে, কিন্তু একটা ধারণা অনেকেই দেবার চেষ্টা করছেন যে হিন্দু জাতীয়তাবাদী একটা রাষ্ট্র হিসেবে ভারতকে, ভারতের বর্তমান ক্ষমতাসীনরা দেখতে চায়। কিন্তু অন্য একটা ধারণা আমরা যদি নাগরিক পঞ্জির দিকে তাকাই তাহলে দেখতে পাবো আসলে শুধুমাত্র হিন্দু নয়, আসামের যে পরিস্থিতিটা সেটা হচ্ছে বাঙালিদের সেখান থেকে তাড়াতে হবে, সেটি হিন্দু হোক মুসলিম হোক, কারণ সংখ্যায় বাদ পড়াদের তালিকায় সিংহভাগই হচ্ছে হিন্দু। এই ধারা অন্যান্য অঞ্চলেও ভারতে নিয়ে যাবার একটা চেষ্টা বা প্রবণতা প্রয়াস কারো কারোর মধ্যে আছে, কাজে সেটি সেখানটা তো বাংলাদেশের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার জায়গা তৈরি হয়ে আছে। যদিও বিষয়টি এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের ভাষ্যমতে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, কাশ্মীর নিয়ে উত্তেজনা আছে সেটি আমরা জানি এবং কাশ্মীর নিয়ে উত্তেজনায় ভারত পাকিস্তানই শুধু নয়, এর সঙ্গে চীনও জড়িয়ে আছে। চীন যুক্তরাষ্ট্রের বিরোধ ভারত চীনের মধ্যকার টানাপোড়েন একটি বড় বিষয় এবং সেখানটাতে বাংলাদেশ কিভাবে ভূমিকা রাখবে, বাংলাদেশের অবস্থান কি হবে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেকটাই প্রশংসিত হয়েছেন ভারত এবং চীনের মধ্যে গত কয়েক বছর ধরে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবার মধ্য দিয়ে, কিন্তু এই ভারসাম্য আসলে কতটা তিনি বজায় রাখতে পারবেন সেটি নিয়ে প্রশ্ন আছে, কারণ এই অঞ্চলের রাজনীতিতে একটা আমূল পরিবর্তনের আশঙ্কাও বা সম্ভাবনাও তৈরি হয়েছে, যেভাবে যে অবস্থান থেকে দেখতে চান না কেন, কারণ আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে অনেকটাই মৃত প্রায় পাকিস্তানের যে গুটবার সম্ভাবনা তৈরি হয়েছে, যে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে সম্পর্ক খারাপ ছিল, এই তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক এবং সমঝোতার মধ্য দিয়ে সেই পাকিস্তানের সঙ্গে সখ্যতা বৃদ্ধির একটা সম্ভাবনা বা সুযোগ তৈরি হয়েছে এবং বৃদ্ধি পাচ্ছেই বলে অনেক বিশ্লেষক মনে করছেন, এবং তার ফলে পাকিস্তানের আফগানিস্তানের উপর এক ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে এবং সেটি করে সেই পাকিস্তান আবার ধীরে ধীরে শক্তিমান হয়ে উঠবার
সম্ভাবনা একটা দেখা যাচ্ছে, যেটি ভারতকে ওখানেটা হয়তো বিপদের মধ্যে বা নানান উদ্বেগের মধ্যে ফেলে দিবে। সব মিলিয়ে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান এবং বাংলাদেশ কি দাঁড়াচ্ছে আগামী দিনে রাজনীতি, রাজনৈতিক, অর্থনীতি এই অঞ্চলে, এবং এখানটাতে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে কতটা শক্তিমত্তার সঙ্গে দাঁড়াতে পারবে, কতটা শক্তিমত্তার সঙ্গে এগিয়ে যেতে পারবে, সেটি প্রশ্ন। এই প্রশ্নের মীমাংসা খোঁজার চেষ্টা করব, যদিও মীমাংসা হবে না, আজকের টেবিল থেকে এক ধরনের ধারণা পাওয়ার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর শাহিদুজ্জামান। আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সিনিয়র রিসার্চ ফেলো, এবং এই মুহূর্তে তিনি চায়নার হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পিএইচডি গবেষক এম শহীদুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর শাহিদুজ্জামান, আমার মনে হয় প্রশ্ন করবার কিছু নেই, আমি জাস্ট সূচনা একটা করলাম, অনুষ্ঠানের কথা বলবে আপনারা, আপনি শুরু করবেন। ধন্যবাদ দিল। বাংলাদেশের জন্য যেটা এখন আন্তর্জাতিক ব্যবস্থায় সবচেয়ে প্রাসঙ্গিক বাস্তবতা, সেটা নিয়েই বোধহয় শুরু করাটাই সমীচীন হবে। একটা কথা বলেন না বলে পাচ্ছি না যে আমাদের কূটনীতি এটা হয়তো ঠিক উপলব্ধি করেনি, বা যে মায়ানমারের যে সামরিক শাসকরা, এরা হচ্ছে লাস্ট ভেস্টিজেস অফ এশিয়ান ট্রেডিশনাল মিলিটারি টাইরেন্টস। ফিলিপিন্সে যখন মার্কোস ছিল, ইন্দোনেশিয়াতে সুহার্টো ছিল, সাউথ কোরিয়ায় পার্ক লি পার্ক চুং ছিল, এই যে সব প্রচণ্ড দাপটের সাথে এইসব সামরিক ডিক্টেটররা দেশ চালিয়েছে, সেখানে তাদের মুখের কথাই ছিল আইন, আর পুরো সামরিক স্ট্রাকচারটাই ছিল তাদের ইচ্ছা মতো চলবার মতো। মায়ানমারই একমাত্র দেশ বলতে গেলে এশিয়াতে বা পূর্ব এশিয়াতে যে এই সামরিক স্ট্রাকচার এখনও টিকে আছে, যা বলা যায় রেশিয়াল ক্লিনজিংয়ের পক্ষে, এবং অনেকাংশেই যে জেনোসাইড অ্যাজ এ পলিসি এটা অ্যাডপ্ট করার ব্যাপারেও তারা পিছপা হয়নি। এবং ট্রেডিশনালি আমরা যে দেখে এসেছি যে চায়না সাধারণত এই ধরনের সামরিক শাসকদের ইয়ে করছে, এবং মায়ানমারকে তো সমর্থন দিচ্ছেই, কেননা এখানে তাদের একটা অর্থনৈতিক স্বার্থ জড়িত। এখন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থায় চাইছে যে এই ধরনের যে সামরিক শাসক, যে স্ট্রাকচার, সেটা চেঞ্জ হোক। এই অং সান সু কিকে দিয়ে চেষ্টা করলো, এখন ক্লিয়ার যে তিনি ব্যর্থ হয়েছেন। এরপরে এখন যুক্তরাষ্ট্রের জন্য ও পশ্চিমা বিশ্বের জন্য একমাত্র উপায় হচ্ছে যে মায়ানমারে যদি দক্ষিণ পূর্ব এশিয়ার মতো গণতন্ত্র ফিরে আসতে হয়, তাহলে এই সামরিক স্ট্রাকচার এর চিরনিধন করতে হবে। আমরা বাংলাদেশের কূটনীতি এই বাস্তবতার মধ্যেই পড়ে এখন একটা মারাত্মক কনফিউশনে ভুগছে। আমরা ভাবছি যে কোনো রকমের মায়ানমারের সাথে একটা দ্বিপাক্ষিক পথ বেছে নিয়ে যদি ফেরানো যায় তাহলে সম্ভব হবে, এই রোহিঙ্গাদের ফেরানো যায়। কিন্তু মায়ানমার এই সুযোগকে পূর্ণভাবে তার কাজে লাগিয়ে তার যে কাঙ্ক্ষিত মায়ানমারের যে জাতিসত্তা তৈরি করা, সেই সামরিক বাহিনীর স্বার্থ রক্ষা করে সেই পথ বেছে নিয়েছে। এখন আমাদের জন্য কোনো সোজা পথ নেই, এই জন্য যে আমরা মায়ানমারের সবচেয়ে বিশ্বস্ত বর্তমানে যে দুইটা মিত্র বিশাল দেশ চীন ও ভারত, দুইটা দেশই কিন্তু গভীরভাবে এই মায়ানমারের সাথে যুক্ত, অথচ আমাদের কূটনীতি পুরাপুরি চীন ও ভারতের উপর রিলাই করছে, যা কিনা এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে বারবার তারা আমাদের আশ্বাস দেয়, অথচ আমরা বারবার তাদের দ্বারা একটা ব্লাফ ডিপ্লোমেসির শিকার হচ্ছি। বাংলাদেশ এখন একটা স্টেইলমেটে রয়েছে, কোনো কিছু করবার নাই, কোনো কিছু আমরা জানিও না যে কোনো আমাদের পথ দেখাবার মতো। এখানে আমরা বলছি যে আরও বেশি আন্তর্জাতিক যোগাযোগ করতে হবে, আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগে মায়ানমার সহ বিশ্বের টেলিভিশনে ক্লিয়ারলি আমরা দেখতে পেয়েছি যে নপিডোতে বসে চায়নার রাষ্ট্রদূত মায়ানমারের সামরিক চিফকে বলছে যে যে কোনো আন্তর্জাতিক চাপ আমরা সেটার মোকাবেলা করব, মায়ানমারকে কোনো চিন্তাই করতে হবে না। অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার তার কিছুদিন আগেই যখন চীন সফর করলো, তখন কিন্তু আমরা একটা অন্য আশা আমাদের ছিল। এই যে মায়ানমারের রাষ্ট্রদূত এই ধরনের আশ্বাস দিচ্ছে চীনকে যে যে কোনো চাপ উইথস্ট্যান্ড করবে, এটা কিন্তু আমাদের এই যে এখনকার যে চিন্তা যে আরও বেশি চাপ সৃষ্টি করা, ঠিক তার বিপক্ষের একটা স্টেটমেন্ট। কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে বলে গিয়েছে যে এটা
এরা ফেরত যাবে এবং ভারত এই ব্যাপারে বদ্ধপরিকর, অথচ রোহিঙ্গা শব্দটাই তারা বাদ দিয়ে দিল, এবং এটা আমার কাছে একটা সিম্বলিক ভয়াবহ একটা দুশ্চিন্তার বিষয়, এজন্যে যে ভারতীয় সভ্যতার একটা অঙ্গ হচ্ছে এই রোহিঙ্গা সভ্যতা, কেননা এরা আমাদের সেই মোগল আমলের শাসনেরই এক্সটেনশন ছিল, তার আগেও এক্সটেনশন ছিল, এবং এই রোহিঙ্গা সভ্যতার সাথে ভারতীয় প্রাচীন সভ্যতার একটা সংযোগ রয়েছে। রোহিঙ্গা শব্দটা যখন ভারতীয় ফরেন মিনিস্টার ব্যবহার করল না, এর অর্থ দাঁড়াচ্ছে এই যে মায়ানমারের চাপ যে কত প্রকট ভারতের মতো একটা বড় দেশে, সেটাই ক্লিয়ারলি বোঝা যায়। এবং আমার একটা ধারণা যে আমরা এখন এই যে বলছি যে আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে, আরও বেশি মায়ানমারকে একঘরে করার ব্যবস্থা করে, এটা অ্যাবসলিউটলি এখন আমাদের জন্য কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হয়েছে, এটা আমরা চাই বা না চাই। যেখানে আমাদের প্রধানমন্ত্রী গত বছর জাতিসংঘে বলে দিয়েছেন যে মায়ানমারে সেফ জোন সৃষ্টি করতে হবে, সেখান থেকে কিন্তু তিনি কখনো সরে আসেননি, এবং আমাদের আবার যাচ্ছেন, এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে তার যে একটা স্বপ্ন ছিল যে মায়ানমারে সেফ জোন সৃষ্টি করে সেখানে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের পাঠানো হবে। সেফ জোন মানে কি? সেফ জোন মানে হচ্ছে যে ডিগনিফাইড রিটার্ন এবং স্থায়ীভাবে বসবাস করতে পারবে। আমরা কফি আনানের রিপোর্ট যখন গ্রহণ করেছি সেখানেও কিন্তু ইনডিরেক্টলি ক্লিয়ারলি বলা আছে যে দে শুড বি গিভেন দ্য সিটিজেনশিপ অব মায়ানমার। আজকে যদি আমরা বলি যে তাদের নাগরিকত্ব আমাদের মাথা ব্যথা নয়, তাহলে আমরা কেন কফি আনানের রিপোর্টকে সমর্থন জানিয়েছিলাম? এগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এই যে কূটনীতির পথ আমরা এতদিন সনাতন ধর্মী পালন করে পথ বেছে নিয়েছি, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর যে সেফ জোন সৃষ্টি করার যে অবজেক্টিভ তা ফুলফিল করেনি। এবং আমার ধারণা যে এই যে সনাতন ধর্মী একই প্রথাগত কূটনৈতিক পথে যদি আমরা চলি, এটা নিতান্তই মায়ানমারের ডিপ্লোমেসি অফ ব্লাফ কিংবা চীনের যে ডিপ্লোমেসি অফ প্রোক্রাস্টিনেশন আমি বলবো, যে বারবার কাল ক্ষেপণ করা হচ্ছে হচ্ছে একটা কিছু করব, তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আগামীতে আরও বেশি বিপদের সম্মুখীন হব। আমরা দেখতে পাব যে এই রোহিঙ্গারা আমাদের জন্য প্রকট একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাব যে আন্তর্জাতিক কমিউনিটি একটা ফেটিগ এইড ফেটিগে ভুগছে, আমরা দেখতে পাব যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এখানে আমাদের জন্য একটা অসহনীয় বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে, এবং মোটামুটি বলতে গেলে এই যে কূটনৈতিক প্রক্রিয়া যারা চালিয়েছে অনেকে তো আগ্রহ হারিয়ে ফেলছেন বলেই আমরা শুনছি প্রতীয়মান। অথচ দেখেন আমাদের যে ফরেন অফিসের রোল, আমি মনে করি যে এটা একেবারেই অবাস্তব ছিল, এবং অনেকটা বলতে গেলে তারা জেনে শুনে এই মায়ানমারের এই নাটকে তারা নাটকের পটগুলো একবার একের পর এক খেলে গিয়েছে, এবং যে লাস্ট অভিজ্ঞতাটা আমরা দেখলাম এটা অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ কনফিউশন। কেউ বলছে না যে কে এর জন্য দায়ী, কেউ ফেরতও গেল না, কেউ মায়ানমার একটা কথাও বলল না, চীন আর কোনো আগ্রহ খুব একটা দেখালো না, এবং আমরা শেষ পর্যন্ত এখন দেখতে পাচ্ছি যে আমাদের কূটনৈতিক প্রক্রিয়ায় একটা সেলফ ডিসেপশনের মতো বাস্তবতা সৃষ্টি হয়ে আছে। এরপরে আমি বলবো যে আমাদের কি করণীয়। অবশ্যই আপনার কাছ থেকে শুনবো মিসেম শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি পুরো পরিস্থিতিটা, বিশেষ করে রোহিঙ্গা পরিস্থিতিটা কিভাবে দেখছেন, এবং সেই সঙ্গে অন্যান্য ইস্যু যেগুলো আমি তুললাম, এবং এই জায়গাটা চায়নার যে অবস্থান, আসলে ভেতরকার কোনো কিছু অবজারভেশন আপনার আছে কিনা যে চায়না আসলে শেষ পর্যন্ত কতদূর যাবে, কি করবে, কি করতে চায়? এবং আমরা গতবারও জানি যে সিকিউরিটি কাউন্সিলে চায়না ভেটো দিয়েছে, এবং সামনে এবারও হয়তো সেরকম কোনো উদ্যোগ বাংলাদেশের দিক থেকে নেওয়া হবে, সেক্ষেত্রে চায়না কি করবে সেটি একটু আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ দিলুর ভাই। রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার যে রোল সেটা, এবং যেহেতু আপনি একজন ইকোনমিস্ট, আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো যে এর আসলে অর্থনৈতিক প্রভাবটা কি পড়ছে বাংলাদেশের উপরে এবং সামনে। তাহলে আমি এটা দিয়ে শুরু করি। সম্প্রতি ইউএনডিপি একটা রিপোর্ট তৈরি করেছে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের অর্থনীতির উপর কি ধরনের প্রভাব পড়ছে। তো সেখানে দেখা যাচ্ছে যে একজন রোহিঙ্গাকে লালন পালন করার জন্য বছরে $1,218 ইউএস ডলারের দরকার হয়, মানে রাফলি ১,০০,০০০ টাকা। এখন আপনার মিয়ানমারের সাথে বাংলাদেশের যে চুক্তি যে রোহিঙ্গাদেরকে রিপেট্রিয়েট করার জন্য ডেলি 300 জন করে তারা নেবে, এতে করে আমি একটা হিসাব করে দেখলাম যে এখন থেকে যদি আপনার এজ ইউ স্পিক এখন থেকে যদি রোহিঙ্গা রিপেট্রিয়েশন শুরু হয়,
ওই সূত্র ধরে প্রায় 12-15 বছর লেগে যাবে। রোহিঙ্গাদের আবার পপুলেশন গ্রোথ আছে, তো সব মিলিয়ে আপনার 12-15 বিলিয়ন US ডলার প্রয়োজন হবে যদি রেপেট্রিয়েশনটা এখন শুরু হয়। আর যদি এটা আনসার্টেনিটির পর্যায়ে চলে যায় তাহলে সেটা কতজন করে? দৈনিক 300 জন করে। তাহলে আপনার এদের আবার পপুলেশন গ্রোথ আছে, তো সবকিছু মিলিয়ে যে একটা হিসাব আমি করেছি সেখানে দেখলাম যে তাদের 12-15 বিলিয়ন ডলার লাগবে যদি রোহিঙ্গা রেপেট্রিয়েশন শুরু হয়। কিন্তু আমরা এখন যে অবস্থাটা দেখতেছি এটা একটা আনসার্টেনিটির ভিতর পড়ে গেছে। তার মানে হচ্ছে আমরা এখন আবার ডোনারদের একটা ফেটিক দেখছি যে তারা ওখানে আপনার ফান্ড বা তহবিল যেটা দরকার হয় যে পরিমাণ দরকার হচ্ছে সেই পরিমাণে আসতেছে না, একটু উৎসাহ কমে যাচ্ছে, উৎসাহ কমে যাচ্ছে। তো এখন লং রানে বাংলাদেশের উপর দিয়ে একটা হিউজ ইকোনমিক বার্ডেন, কারণ রোহিঙ্গা 1.1 মিলিয়ন পপুলেশন আর বাংলাদেশের 1.1 মিলিয়ন পপুলেশনকে এক করে দেখার সুযোগ নেই, কারণ তাদের কোনো ওয়ার্ক পারমিট নাই বা তাদের এখানে কোনো রাইট নাই। তো সুতরাং তাদের যে বরণ পোষণ সব আমাদেরকেই বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকেই করতে হবে। তো এখন যদি এটা আনসার্টেনিটি এই অবস্থায় থেকে যায় যে কখন তারা রেপিট্রিয়েট করবে সেটা আমরা না জানি, এবং ডোনারদের পক্ষ থেকে যদি আগ্রহ হারিয়ে ফেলে, এখন শুধুমাত্র রেফিউজি ক্রাইসিস শুধু এখানে না, রেফিউজি ক্রাইসিস ওয়ার্ল্ডের অনেক জায়গায় আছে। ইনফ্যাক্ট NRC নিয়ে আরেকটা রেফিউজি ক্রাইসিস ইজ লুমিং অ্যারাউন্ড আস। তো এটা গেল একটা। এখন প্রশ্নটা হচ্ছে এখানে বিগ পাওয়ারগুলোর রোল কি? তো আমরা শুরুতে দেখছিলাম অনেকগুলোর বিগ পাওয়ার ইনক্লুডিং US এখানে একটা ইনভলভমেন্ট ছিল, কিন্তু বাংলাদেশের যে কূটনীতি যেটা স্যার স্পষ্ট করে বললেন সেটা আমরা অনেকটা বাইলেটারালি চলে গেছি মাল্টিলেটারাল পর্যায় থেকে, তো এখন চীনের উপরে অনেকাংশে সেটা আবার সেই বাইলেটারালি যাওয়ার ক্ষেত্রে চীনের একটা ইনফ্লুয়েন্স কাজ করছে। তার কারণটা হচ্ছে আপনার আপনি যদি চায়নার সাথে মিয়ানমারের যে ট্রেডিশনাল রিলেশনশিপ যেটা অংশন সূচির মাধ্যমে ওয়েস্টার্নরা সেখানে একটা পরিবর্তন আনতে চেয়েছিল, সেখানে অন্যদিকে চায়নারা আপনার মিলিটারি যে গভর্নমেন্ট তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে আসছে, এবং চায়নার কাছে ওনার নেবারহুডে চায়নার নেবারহুড একটা দেশ যদি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য কান্ট্রিজ হচ্ছে মিয়ানমার। তার কারণটা হচ্ছে তার যে জিওগ্রাফিক লোকেশন এবং চায়নার অ্যাক্সেস টু বে অফ বেঙ্গল। তো আমি এই রোহিঙ্গা ক্রাইসিস যখন শুরু হলো আমি 3টা আর্টিকেল লিখেছিলাম একটা সিরিজ নিয়ে, যে এই যে ক্রাইসিসটাতে চায়না ইন্ডিয়ার রোল এবং বাংলাদেশের যে অবস্থানটা, তো আমার একটা আর্গুমেন্ট ছিল যে বাংলাদেশ তার যে একটা অ্যাডভান্টেজিয়াস জিওগ্রাফিক্যাল পজিশন পেয়েছিল চিটাগংকে কেন্দ্র করে, আমরা বারবার যতগুলো প্রস্তাব আসে চায়নার কাছ থেকে আসুক EU-এর কাছ থেকে আসুক সেখানে একটা ডিপ সিপোর্ট করে সেখানে এক্সপোর্ট প্রসেসিং জোন করে যেটা এখন রাখাইনে হচ্ছে, তা আমাদের এদিকে এই অবস্থানগুলো আমরা সৃষ্টি করতে না পারাতে ওরা এখন চায়না এবং ইন্ডিয়া বোধ রাখাইনে একটা কম্পিটিশন অর্থাৎ মিয়ানমারে সেখানে একটা কম্পিটিটিভ পজিশন সৃষ্টি করেছে যে চায়নার জন্য বে অফ বেঙ্গলে যে অ্যাক্সেস সেটা একমাত্র মিয়ানমারে এখন দিচ্ছে এই গ্যারান্টিটা, এবং সেখানে আপনার গ্যাস পাইপলাইন নিয়ে মিয়ানমারের যে আপনার শোর থেকে যে অয়েল বা গ্যাসগুলো উত্তোলন করা হচ্ছে সেটা চায়নাতে যাচ্ছে। তো সেই কারণে চায়নার কাছে মিয়ানমার জিওগ্রাফিক্যালি খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে ইন্ডিয়াও আমরা দেখছি যে কানাডান মাল্টিমোডাল প্রজেক্টের মাধ্যমে তারা আসিয়ানের সাথে যুক্ত হচ্ছে মিয়ানমারের মাধ্যমে, তো মিয়ানমার সেখানে একটা জিওগ্রাফিক্যাল কম্পিটিশন সৃষ্টি করেছে বোধ চায়না এবং ইন্ডিয়ার কাছে। সেজন্য আপনি দেখবেন যে রোহিঙ্গা ক্রাইসিসে বাংলাদেশ আমরা সবাই বলে যে ইন্ডিয়া আমাদের বন্ধু, চায়না আমাদের বন্ধু বা অন্যান্য দেশ আমাদের বন্ধু, কিন্তু এই ক্রাইসিসের সময় আমরা ওরকম স্ট্রং সাপোর্ট কারোর কাছে পাচ্ছি না। তার একটা বড় কারণ হচ্ছে মিয়ানমারের যে জিওগ্রাফিটা এবং সেটার যে তারা একটা জুডিশিয়াসলি ব্যবহার করতেছে তার রিসোর্স, হ্যাঁ রিসোর্স অফকোর্স হাইড্রোকার্বন এবং অন্যান্য রিসোর্সগুলো। তো এটা একটা গেল যেটা চায়নার কাছে খুবই ভাইটাল। এখন চায়নার রোল কি এই রোহিঙ্গা ক্রাইসিসের ক্ষেত্রে? এখন এখানে আমার মনে হয় আমাদের যে ডিপ্লোমেসি সেটা একটা দেশের উপরে পুরোপুরি নির্ভর করাটা কি ঠিক হলো কিনা সেটা যারা ইন্টারন্যাশনাল রিলেশনের যে স্যাররা হয়তো ভালো বলতে পারবেন। আমার মনে হয় এখানে একটা আমেরিকারও একটা স্ট্রং রোল রাখা দরকার ছিল যাতে আমরা মিয়ানমারের উপরে প্রেশারটা সৃষ্টি করতে পারতাম। সো মানে আমেরিকা কিভাবে রাখবে, মানে আমি যে বাংলাদেশ যদি না চায়, হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছি, সেটা একটা ডিপ্লোম্যাটিক যে ফেলিওর যে আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা বিগ পাওয়ারগুলোকে যদি মানে ইন এ ওয়ান ওয়ার্ড রাষ্ট্রের হাইয়েস্ট অথরিটিটা যদি ডিসমিস করে দেয় এনি রোল, তাহলে তো সেখানে মিয়ানমার তো আপনার মিলিটারি গভর্নমেন্ট তো সেখানে প্রেশারটা ফিল করছে। ইউকে এবং ইউরোপীয় ইউনিয়ন তারা তো প্রথম থেকেই খুব কঠিন অবস্থান নিয়েছে, নিয়েছিল ইভেন কানাডাও, কানাডাও হ্যাঁ। কিন্তু এখন আমাদের দেশে তা
আমরা হয়তো মনে আস্থা রেখেছিলাম আমরা বাইলেটারালি সেটা সমস্যাটা সমাধান করতে পারবো, তবে এখানে আমার মনে হয় সবচেয়ে জুডিশিয়াস হতো আমরা যদি ধরেন আমেরিকা বা অন্যান্য পাওয়ারগুলোকেও হাতে রাখতে পারতাম, এবং আপনার এই যে ইউএস কংগ্রেসম্যান যে একটা থ্রেট দিয়েছিল আরাকানকে আলাদা করে বাংলাদেশের সাথে, তো এই ধরনের হলে কিন্তু মিয়ানমার একটা প্রেশার ফিল করতো, এখন তো মিয়ানমার প্রেশার ফিল করতেছে না, এবং শুধু এখন শুধুমাত্র শুধু রোহিঙ্গাদের না, মিয়ানমারের যে আপনি যদি জাতিগত ইস্যুস গুলা দেখেন তাদের বর্ডার পয়েন্ট গুলোতে থাইল্যান্ডও অনেক রিফিউজি আজকে 20-30 বছর ধরে রিপেট্রিয়েট হয়নি, তো সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে যে রোহিঙ্গার যে সিচুয়েশনটা সেটা শুধু ইউনিক না, কিন্তু মিয়ানমারের সাথে যতগুলো বর্ডার আছে ইভেন চায়নার সাথেও তার একটা, কিন্তু চায়না যেটা করেছে সেখানে আপনার বর্ডারটা ওপেন করে দিয়েছে এবং সেখানে ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করে সেখানে একটা ইকোনমিক জোন করে সেই ক্রাইসিসটা অনেকটা সলভ করে ফেলেছে, যেটা আমরা হয়তো আমাদের এদিকে এটা সম্ভব হয়নি। তাছাড়া ধরেন আমরা অনেকগুলো অপরচুনিটি মিস করেছি, আজকে যে রোহিঙ্গা ক্রাইসিসটা হয়তো এটা আমরা অ্যাভয়েড করতে পারতাম, চায়না অনেকদিন ধরে চাচ্ছিল যে মিয়ানমারের মাধ্যমে আমাদের যে টাইপেট্রিয়েট বাংলাদেশ মিয়ানমার চায়নার যে লিঙ্কটা সেটা ওপেন করার জন্য, তো সেক্ষেত্রে আমরা দেখি নিউ দিল্লি থেকে বা ইন্ডিয়া থেকে একটা প্রেশার থাকে, যেমন যেই প্রেশারটা আমরা বারবার আমাদের গভর্নমেন্ট ইউনো সেটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, যে তাদের দাবিগুলো মেনে নিয়েছে যে চায়না বঙ্গলের আমরা শ্রীলঙ্কাতে চলে গেছে পাকিস্তানে ওদিকে চলে গেছে, সুতরাং বাংলাদেশে যদি চলে আসে তাহলে এটা ইন্ডিয়ান সিকিউরিটির জন্য একটা বিরাট থ্রেট, তো আমরা না পেলাম চায়নাকে একটা স্ট্রং ফ্রেন্ড হিসেবে, না পেলাম ইন্ডিয়াকে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে, তো সুতরাং আমি স্যারের সাথে একমত যে আমরা কূটনীতিক সার্ভেতে কূটনীতিকের বিষয়টাকে হাইলাইট করেছে, আমি বলবো যে আমাদের যে ইকোনমি আমাদের যে জিওগ্রাফি সেটাকে আমরা ইকোনমিক্যালি ভায়াবল করে চায়না এবং ইন্ডিয়া বা অন্যান্য বিগ পাওয়ারের মধ্যে একটা কম্পিটিশন এখানে সৃষ্টি করতে পারেনি। আমি এমন একটা অ্যাপ্রোচের দিকে যেতে চাই যা কিনা আমাদেরকে এই বর্তমান গতানুগতিক অ্যাপ্রোচ যেখানে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না সেখান থেকে আমরা সরে যেতে পারি, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিত্তিক যে বেসামরিক কূটনীতি বা সিভিলিয়ান ডিপ্লোমেসি এর একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে যে জিও পলিটিক্স, জিও স্ট্র্যাটেজি, এমনকি আপনার যে নিবারক তত্ত্ব এই ধারণাগুলোকে একেবারে পাশ কাটিয়ে দেয়। একজন অবসরপ্রাপ্ত প্রবীণ কূটনীতিক, তাকে আমি জিজ্ঞেস করলাম যে অ্যাম্বাসেডর সাহেব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি একটা গভীর একটা নিরাপত্তা সম্পর্ক এখানে বাধা কোথায়, তখন উনি আমাকে বললেন যে দেখো কিছুদিন আগে মায়ানমার রাশিয়া থেকে 100টা মিসাইল কিনেছে এবং এগুলো যদি একটা ঢাকা শহরে ফেলে মায়ানমার কি অবস্থা হবে। আমি না অবাক হয়ে গেলাম দেখে যে উনি এরকম ওয়ার্স্ট কেস অ্যানালিসিসের ধারণা, এটাই কি ফরেন অফিসে প্রিভেইল করে যে মায়ানমারের সামরিক শক্তি প্রচণ্ড, তাদের ধ্বংসাত্মক সামর্থ্য ঢাকার মতো ঘন বসতিপূর্ণ দেশে আক্রমণ করলে শেষ হয়ে যাবে, কাজেই কোনোভাবেই তাদের সাথে ইয়েতে যাওয়া উচিত না। আমি মনে করি এই চিন্তাধারা থেকে বের হয়ে আমাদেরকে এটা ভাবতে হবে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পারসেপশনে না দেখে আমাদেরকে একটা মায়ানমারের প্রতি যে এনফোর্সমেন্ট অ্যাকশন বা পুলিশ অ্যাকশন, এই ধারণাগুলো কিন্তু জাতিসংঘের লিটারেচারে প্রচুর গ্রহণযোগ্যতা পেয়েছে। জাতিসংঘতে কিন্তু পিস কিপিং, পিস এনফোর্সমেন্ট দুটাই পাশাপাশি অবস্থান করে, এবং আমার কথা হচ্ছে যে আমাদেরকে বেসামরিক কূটনীতি থেকে সরে যেয়ে সামরিক কূটনীতিকে ব্যবহার করতে হবে। সামরিক কূটনীতির একটা বড় ব্যবহার সরে যেয়ে করতে হবে কেন, দুটো একসঙ্গে তো করা যায়, একসঙ্গেও করা যায়, কিন্তু আমি এজন্যই জোর দিচ্ছি যে এতদিন কিন্তু আমাদের সামরিক কূটনীতি একেবারেই অব্যবহৃত ছিল, দুটো এমনভাবে সেপারেটেড ছিল যে বলা হতো যে ফরেন মিনিস্ট্রি বা বেসামরিক কূটনীতি যদি ফেইলিওর হয় তখনই একমাত্র সামরিক পথ বেছে নিতে হবে, অর্থাৎ ফোর্স ব্যবহার করা। আমি ফোর্সের কথা বলছি না, আমি বলছি যে সামরিক দৃষ্টিভঙ্গিতেও কূটনীতিকে ব্যবহার করা যায়, এবং সেজন্যে আমাদেরকে এই যে যারা ফরেন অফিসের কূটনীতিক বা অবসরপ্রাপ্ত এরা সামরিক শক্তির কে কূটনীতির কার্যকর পথ হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে, কেননা সামরিক বাহিনীর কূটনীতির একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে কার্যকর নিরাপত্তা চুক্তি। আমাদের এখানে যেটা আমার ভাই বলল যে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা আপনি জাস্ট ইন্টারাপ্ট করি, আপনি সেটা ফরেন অফিসের সিদ্ধান্ত বা তাদের দুর্বলতার কথা বলছেন, এটা তো একটা পলিটিক্যাল ডিসিশন হতে পারে। আমি রিয়েলি এটাকে পলিটিক্যাল ডিসিশন এর জন্য বলবো না যে প্রধানমন্ত্রী কিন্তু এখানে
টোটালি রিলাই করেছে যে এই কূটনৈতিক ফরেন অফিস কূটনীতি, তারাই বিষয়টা। না হলে প্রথম থেকেই দেখেন মায়ানমারের সাথে আলোচনায় লিপ্ত হলো, প্রচন্ড সমালোচনা ছিল তখন যে মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক ইয়েতে যাওয়া মানেই হচ্ছে আত্মঘাতী, এবং এটা সত্যি ওরা ব্লাফ করে আসতেছে দিনের পর দিন, আর আমাদের ফরেন অফিস ওই ব্লাফে পার্টিসিপেট করছে। দে আর সিম্পলি পন, এবং আগামীতেও যদি মায়ানমার আবার বলে চলেন আবার বসি আবার একটা ডেট ঠিক করি, ঠিকই কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব দৌড়িয়ে যাবে এবং ঠিক আমরা ওরকম আশা যারা কূটনীতিক তাদের কিন্তু এই ধরনের ক্রাইসিস ফেস করার অভিজ্ঞতা খুবই কম, তারা এই পেশাগত একটা উৎকর্ষতা যে অর্জন করেছে সীমিত একটা গণ্ডির মধ্যে সেখানেই তারা বসে ওই কূটনীতিকে পরিচালনা করছে। আমার ধারণা হচ্ছে যে এই যে আমি কিছু আগে যেটা বললাম যে মায়ানমার একটা এমন একটা সামরিক স্ট্রাকচার যার পতন না ঘটালে রোহিঙ্গা কোনোদিন ফেরত যেতে পারবে না, অথচ আমাদের কূটনীতিবিদরা ওই ধরনের ব্রডার অবজেক্টিভ নিয়ে চিন্তা করতে বা প্রচেষ্টা নিতে কখনো ভাবে না। এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমরা জড়াতে চাই, ইনভলভ করতে চাই, তাহলে সরাসরি আমাদেরকে দ্বিপাক্ষিক পথে যেতে হবে, অথচ আমরা এখনো বলছি বলতে দ্বিপাক্ষিক পথে, কারণ সবাই দ্বিপাক্ষিক বলতে মানে কি, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক, কারণ আমি মনে করি যে সবাইকে ইনভলভ করা, সবাইকে আনা, এগুলো কিন্তু শুনতে ভালো লাগে। ওই চয়েস আমরা ব্যবহার করেছি, ওই চয়েসের মাধ্যমে বিশ্বব্যাপী একটা সহানুভূতি সমর্থন সবই আমরা পেয়েছি, কিন্তু সবার দায়িত্ব শেষ পর্যন্ত দাঁড়ায় কারো দায়িত্ব না, সবাই আপনাকে সহানুভূতি দেবে, বৈদেশিক সাহায্য দেবে, ইয়ে দেবে, কিন্তু তারপর রোহিঙ্গাদের ছেড়ে পাঠানোর বেলায় তখন তো সবাই মিলে একসাথে কিছু করছে না, করবে না, সেখানেই কিন্তু বাইল্যাটারাল ডিপ্লোমেসির ইয়েটা আসে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রই হচ্ছে সেই দেশ যা মায়ানমারের এই সামরিক শাসকদেরকে উত্থান পতন ঘটানোর ক্ষেত্রে অং সান সুকির পরে তাদের এই চিন্তাধারা প্রচেষ্টাই স্বাভাবিকভাবে সামনে চলে আসবে। তারা চাইবে, হয়তো বা চাইবে কিন্তু না চাইলেও বাংলাদেশে সামরিক কূটনীতির মাধ্যমে, সামরিক বাহিনীর যাদের অভিজ্ঞতা রয়েছে মার্কিন রণকৌশলের সাথে দীর্ঘ সময়ের, এবং সামরিক নেতৃত্বের যারা মনে করে যে এখানে কিছুটা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে সহযোগিতা সম্ভব, তাদের কার্যকর একটা গোষ্ঠী তৈরি করে তাদেরকে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে আলোচনায় বসানো উচিত। প্যাসিফিক কমান্ড, যা কিনা আমাদের সাথে খুবই সম্পৃক্ত, এই প্যাসিফিক কমান্ডের সাথে আমাদের সামরিক নেতৃত্বের আলোচনায় বসানো উচিত। তার ফলে কি হবে? তার ফলে সবচেয়ে বড় অর্জনটা আমি মনে করি এই হবে যে এতদিন থেকে আমরা চীনের উপর যে আশা ব্যক্ত করেছিলাম, মায়ানমারের উপর যে চাপ সৃষ্টি করেছিলাম, সেটা একটা নির্দিষ্ট ভাষা খুঁজে পাবে। কেননা অনুনয় বিনিময় আর অনুরোধ এবং তাদেরকে বোঝানো যে দেখো এখানে রোহিঙ্গারা সন্ত্রাসী হয়ে যাবে, শান্তি বিনষ্ট হবে, এগুলো তারা আমাদের চেয়ে অনেক ভালো বোঝে, তারা এগুলো অভিজ্ঞতা 50 বছর ধরে ফেস করে আসছে, ওই পথ দেখায় তাদেরকে রাজি করানো অসম্ভব, কখনো তারা বিশ্বাস করবে না। কিন্তু আমরা যদি আমাদের যদি সামরিক কূটনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা প্রচন্ড একটা অত্যন্ত সুদূরপ্রসারী আলোচনায় বসে, যে উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারি যে মায়ানমারের এই সামরিক শাসনকে উৎখাত করা যায়, এটা কিন্তু সার্বিয়ার বেলায় ঘটেছে, এটা কিন্তু কসোভোর বেলায় ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বারবার ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের সাথে আমরা একটা নিরাপত্তা সহজ সহযোগিতার ইয়েতে যেতে চাই। এখন আমরা সব কিছুই পরীক্ষা করেছি, কিন্তু এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এই ধরনের একটা স্ট্র্যাটেজি গড়ে ওঠে, লং টার্ম স্ট্র্যাটেজি এবং শর্ট টার্ম মেথড, যে কতখানি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক চাপের মাধ্যমে এই রাখাইন অঞ্চলে সামরিক যে রেজিস্ট্যান্স গড়ে তুলেছে মায়ানমার সেটাকে সরানো যায়, এমনকি রাখাইন আর্মি যা কিনা মায়ানমারের সামরিক বাহিনীকে কার্যকরভাবে আঘাত করছে, তাদেরকে কিভাবে নিউট্রালাইজ করা যায়, এবং এমনকি মায়ানমারের যে হোস্টাইল বুদ্ধিস্ট মঙ্কস, এরা তো দীর্ঘমেয়াদী একটা বাস্তবতা, এদেরকে নিউট্রালাইজ করতে হলে শক্তি প্রয়োগ ছাড়া বা শক্তির হুমকি ছাড়া
কখনো সম্ভব না। এবং এই এরিয়াতে আমরা সবচেয়ে পিছিয়ে আছি এবং এই এরিয়াতে আমরা সবসময় ভয় পেয়েছি যে এখানে যুদ্ধ বেঁধে যাবে। না, যুদ্ধ বাঁধার মতো কোনো পরিস্থিতি নয়। আমরা চাচ্ছি যে কূটনীতির পেছনে আমাদের যে শক্তি প্রয়োগ করার প্রস্তুতি, নিশ্চয়তা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা সুপার পাওয়ার যদি সামনে এগিয়ে আসে, যদি তার সাথে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের সহযোগিতা নিশ্চিত, তখনই আমরা দেখতে পাব যে মায়ানমারকে এই আরাকান অঞ্চল থেকে সরানো গিয়েছে। বলকানাইজেশন নামে একটা টার্ম অলরেডি কয়েন্ড হয়েছে। অনেক আগে জিবিগনিয়া ব্রিজিনস্কি বলেছিল যে এই আরাকানটা হচ্ছে একটা শ্যাটার বেল্ট। শ্যাটার বেল্ট মানে যে ভাঙন প্রক্রিয়ার জন্য প্রস্তুত, এবং এটা ব্রিজিনস্কির ভাষায় এইসব এরিয়াগুলোতে মার্কিন কূটনীতি ও শক্তি প্রয়োগ করা উচিত। আমি মার্কিন সাম্রাজ্যবাদের একজন ছাত্র, এমন সময় পড়াশোনা করেছি যুক্তরাষ্ট্রে যখন ভিয়েতনাম যুদ্ধের পরে প্রচুর ধারণা ছিল যে কিভাবে মার্কিন সাম্রাজ্যকে বিশ্বে গ্রহণযোগ্য করা যায়, এবং তার মধ্যে একটা বড় ধরনের সাকসেস হচ্ছে এই যে পুরা প্যাসিফিক রিমে জিল্লুর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি রয়েছে, এবং এইসব দেশগুলো প্যাসিফিক রিমে এরা প্রত্যেকেই কিন্তু চীনের ক্লেইমসের দ্বারা আক্রান্ত। চীন আইল্যান্ড দাবি করে বসে, কিন্তু একমাত্র মার্কিন নৌবাহিনীর শক্তি গত 50-60 বছর ধরে এইসব দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করতে সম্ভব করেছে। এমনকি আমরা যদি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যেও দেখি, এটা একটা বড় একটা ক্রিসেন্টের মতো যে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা ধারণা কমিউনিজমের পরে চাইনিজ এক্সপ্যানশনিজমকে অনেকটা সীমিত করতে সক্ষম হয়েছে। আমরাও কিন্তু আমাদের সেন্ট মার্টিনস বলেন, বান্দরবন বলেন, বা এই যে অঞ্চল যে রোহিঙ্গারা দখল করে রেখেছে, এটা তো একটা আক্রমণ, সামরিক বাহিনী ব্যবহার করেনি, কিন্তু রোহিঙ্গারা এসে এই যে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে এই অঞ্চলে, এটা তো মায়ানমারের দ্বারা একটা এক ধরনের আক্রমণ। অর্থাৎ মায়ানমার অলরেডি আমাদের উপরে যুদ্ধ ঘোষণা করেছে, এবং আমরা দীর্ঘ সময়ে আমরা যা করছি ইট ইজ এ পলিসি অফ অ্যাপিজমেন্ট। সেখান থেকে সরে যে আমাদের ডোমেস্টিক পলিটিক্সটা এখন এমন একটা অবস্থায় আছে, সেখানে আমাদের কোন ডিবেটের সুযোগ নেই, কোন পাওয়ার গুলো আমাদের এখানে হেল্প করতে আসতে পারে। আরেকটা হচ্ছে ধরেন আপনার এখন যে গভর্নমেন্ট আছে তাদের সাথে হয়তো আমেরিকার সম্পর্কটা আপনি জানেন খুব একটা বেশি সুষ্ঠু নয়। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে এখানে যে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এই বিষয়গুলো নিয়ে আমেরিকানরা বারবার প্রশ্ন করে এবং সরকার সাধারণত এই বিষয়গুলো এড়িয়ে যেতে চায়। তারা বরং এসব বিষয়ে অন্যান্য পাওয়ারগুলোর সাথে ডিল করতে অনেক বেশি স্বচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এত করে যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অবভিয়াসলি এটাতে আমরা কম্প্রোমাইজ করতেছি। আরেকটা হচ্ছে ধরেন আমরা আমেরিকাকে ইনভলভ করতে চাই, বা আমেরিকা কতটুকু ইনভলভ হতে পারবে সেটাও একটা প্রশ্ন। তার কারণটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন সে আফগানিস্তানের মানে উইথড্রল থেকে শুরু করে যে এদিকে আবার চায়না এবং ইন্ডিয়ার রিলেটিভ রাইজের ফলে আমেরিকান রোলও কিন্তু সাউথ এশিয়াতে এখন আগের তুলনায় কমে গেছে। তো কিন্তু এই মানে এই নয় যে আমেরিকা এখানে রোল প্লে করার সুযোগ নাই, আছে। কিন্তু আমি যেটা দেখি যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা ধরেন এখানে যদি বাইপার্টিজান পলিটিক্স থাকতো, আমেরিকা তো দীর্ঘদিন ধরে অনেকটা ভারতের উপরে এই অঞ্চলটা ভারতকে ছেড়ে দেওয়ার মতো, এখন আবার খানিকটা যে পাকিস্তানের সঙ্গে চীনের খুবই সখ্যতা, সেই পাকিস্তানের সঙ্গেও আবার তার সম্পর্ক কিছুটা উন্নতি করতে শুরু করেছে। সো ওই স্থায়ী শত্রুও নয়, স্থায়ী মিত্রও নয়, কি দাঁড়াবে ইকুয়েশন শেষ পর্যন্ত বলা তো মুশকিল। হ্যাঁ, তো সেটাই বলতে চাচ্ছি আমি যে আমেরিকা কতটুকু ইনভলভ হবে সেটা হচ্ছে আমরা কতটুকু আমেরিকার কাছে যাচ্ছি বা কতটুকু ওয়েলকাম করতেছি। এখন যদি রাষ্ট্রের মানে সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়, ওদেরকে যদি সবসময় ক্রিটিসাইজ করা হয় বা তাদেরকে সেখানে এঙ্গেজমেন্টের সুযোগ দেওয়া না হয়, তাহলে তারা ওইভাবে মানে মানে স্বপ্রণোদিত হয়ে আসতে যাবে কেন, সেটাও একটা প্রশ্ন। তো আমি যেটা এখানে জোর দেবো সেটা হচ্ছে আমাদের যে ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিতে এখন যে পলিটিক্সটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এটা অনেকটা এক পেশে। সেখানে হয়তো গভর্নমেন্ট যেটা ডিসাইড করতেছে সেটাই ফাইনাল, সেখানে আপনার গভর্নমেন্ট পাবলিক কি চাচ্ছে, হ্যাঁ মানে ফ্রম দ্য বিলো কোনো প্রেশার তারা ফিল করতেছে না। তো সেটাই আমি বলতে চাচ্ছি যে আমেরিকান ইনভলভমেন্ট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ডোমেস্টিক পলিটিক্স এখন যে সমীকরণে আমরা দাঁড়িয়ে আছি
সেটাতে আমরা জানাবে মানে আমাদের সামনে একটা সুযোগ আছে সামনে ইউএনের যে সেশনটা আছে, এখন আমরা আশা করব আমাদের কূটনীতিকরা আরো একটু একটু ডিফারেন্ট পলিসি সেভাবে সেখানে নিবে, যে আমরা বারবার যদি এখানে আমাদের যে এবার বোধহয় খানিকটা অ্যাগ্রেসিভ রোলই প্লে করা উচিত বাংলাদেশের ক্ষেত্রে, অ্যাসার্টিভ হওয়া উচিত, অ্যাসার্টিভ হওয়া উচিত। কারণটা হচ্ছে এটা এমন একটা সিচুয়েশন যে আমি বললাম যে ইকোনমিক বার্ডেনটা এটা আলটিমেটলি বাংলাদেশের উপরে আসতেছে আসতেছে। এমনিতে আপনি এনআরসি নিয়েও বলছিলেন, আসামের এনআরসি যে সেটি একটি আসলে কি মনে হয় শেষ পর্যন্ত এটি বাংলাদেশের জন্য কোনো, কারণ ভারত সরকার বলছে যেটি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশও মনে করছে বিশ্বাসও করছে যে এটি আসলে তাদের অভ্যন্তরীণ বিষয় এবং কোন ঝুঁকি আসলে আসবে না, কিন্তু কি মনে হয় আপনার কাছে? প্রথমত হচ্ছে একটা তো সাইকোলজিক্যাল যে প্রেশার এটা আমরা অলরেডি ফিল করতেছি। আপনি লক্ষ্য করবেন ইন্ডিয়ান ফরেন মিনিস্টার যখন ঢাকায় তখন আপনার কাশ্মীর ইস্যুটা পার্টিকুলারলি যে 370 অ্যাবলেট মানে আপনার রিপিল করার ফলে ইন্ডিয়া যে একটা ডিপ্লোম্যাটিক যে একটা ক্রাইসিস বলবো না যে নেইবারহুড থেকে যে সাপোর্ট, সেক্ষেত্রে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার এনআরসি ইস্যুটা ডাউন প্লে করলো যে এটা ইন্ডিয়ান অভ্যন্তরীণ ইস্যু। কিন্তু বাংলাদেশের ফরেন মিনিস্টার আপনি দেখবেন যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে যে কাশ্মীর ইস্যুটা ভারতের একটা অভ্যন্তরীণ ইস্যু। তো সেই এনআরসির বিষয়টা অলরেডি ভারত একটা কার্ড, এনআরসিও বাংলাদেশ বলেছে যে এটা ভারতের অভ্যন্তরীণ, কিন্তু আপনি লক্ষ্য করবেন সেখানে তারা বলতেছে 1971 সালে 24 মার্চের পরে যারা ওখানে গিয়েছেন তাদেরকেই তারা টার্গেট করতেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে বর্ডার এবং আমাদের যে একটা হিস্টোরিক্যাল লিঙ্কেজেস ইন্ডিয়ার সাথে ইভেন মিয়ানমারের সাথে, এখানে যে আপনার ফ্রি মুভমেন্ট ছিল এটা তো আসলে খুবই ডিফিকাল্ট যে কে কখন কোন গেছে এসেছে সেটা। কিন্তু এর চেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি এটা দেখবেন যে এটা হচ্ছে ইন্ডিয়ান যে পলিটিক্সটা এখন আমরা যেটা দেখি মোদীর নেতৃত্বে সেটা ছিল আগে যে আইডিয়া অফ ইন্ডিয়া যেটা আমরা মহাত্মা গান্ধী নেহরু আম্বেদকর যে তাদের একটা যে আপনার একটা লিবারেল, হ্যাঁ লিবারেল বা একটা অ্যাসপিরেশন ফর ইউনো মডার্নাইজেশন, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন গোত্রের মানুষ কে একসাথে এক পতাকা তুলে রাখা। কিন্তু বিজেপি তো সেটা চাচ্ছে না, তারা আসামে পর্যন্ত যে আপনার এরা চলে আসলো, ইভেন ওয়েস্ট বেঙ্গলে তারা যেভাবে চলে আসলো তাদের যে রিলিজিয়ান কার্ডটা খেলে, এবং তাদের তো আপনার ইলেকশন ইলেকট্রাল প্লেস ছিল যে বাংলাদেশিদেরকে বিতাড়িত করা হবে। তো সেক্ষেত্রে তারা যেহেতু আপনার স্টেট লেভেল থেকে আপনি বিজেপির যখন ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা ছিল, এখন দেখা যাচ্ছে যখন আপনার ফাইনাল এনআরসি লিস্টে আসলো, এখন আমি দু একদিন ধরে দেখতেছিলাম ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল এবং অন্যান্যরা সেটা কি ভাবতেছে। তো এখানে যে ইন্ডিয়ার জন্য যে সমস্যাটা সেটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে একটা পিস ডিভিডেন্ট এখন বিরাজ করতেছে এবং সেখানে বাংলাদেশের একটা বড় কন্ট্রিবিউশন, বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা একক প্লেয়ার হিসেবে। অর্থাৎ আগে যে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে একটা ক্যাওটিক সিচুয়েশন এবং বাংলাদেশের ল্যান্ড ইউজ করে বা বাংলাদেশের তারা যেটি বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব জোরের সঙ্গে বলেছে যা দিয়েছে সারা জীবন মনে রাখতে হবে, হ্যাঁ এটা তো সত্যি কথা। অর্থাৎ এখন যে কাশ্মীরের যে ঘটনাটা ঘটলো, বাংলাদেশ যদি ইন্ডিয়াকে এই সাপোর্টটা গত কয়েক বছরে না দিত, নর্থ ইস্ট ইন্ডিয়াতে যদি পিস এখন যে একটা রিলেটিভ পিস যেটা আছে সেটা যদি শান্তিটা না থাকতো, তাহলে কাশ্মীরের ঘটনায় কিন্তু নর্থ ইস্ট উত্তাল হয়ে যেত। সুতরাং বাংলাদেশ যে ফেভারটা দিয়েছে এখন ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল এবং ইভেন বিজেপির ভিতরেও যে এনআরসি নিয়ে তারা এখন আসলে এখন ইলেকশনের সময় তো অনেকে অনেক কিছুই বলে মানে ভোটে জিতার জন্য। তো বিজেপি যেহেতু একটা কমিউনাল সাম্প্রদায়িক পার্টি তারা তাদের রিলিজিয়াস কার্ডটা প্লে করেছে আসামে এবং বলতে গেলে ইন্ডিয়ার সর্বত্রই তারা সেটা প্লে করেছে। এখন এনআরসি আপনার ডিক্লেয়ার করার পরে আপনি সেখানে দেখবেন যে অমিত শাহ যে সবচেয়ে বেশি ভোকাল ছিল সে এখন কিন্তু খুব একটা কিছু বলতেছে না, সে বোধহয় 8 বা 9 তারিখ আসামে আসবে, এরপর থেকে ওর প্রতিক্রিয়াটা বোঝা যাবে আর 120 দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু আমি যেটা দেখলাম প্যারালাল ইন্ডিয়া কিন্তু ইউএস যেটা মেক্সিকো বর্ডারে যেটা করতেছে যে ডিটেনশন সেন্টার, ইন্ডিয়া কিন্তু আসামে অনেকগুলো ডিটেনশন সেন্টার সেখানে করেছে, এবং সারপ্রাইজিংলি আমেরিকা যেটা ট্রাম্প যে বিষয় যেটা করতেছে যে চিলড্রেন্সদেরকে তার প্যারেন্টসদের কাছ থেকে আলাদা করে রাখা হচ্ছে সেখানে, এবং অনেকগুলো ডিটেনশন সেন্টার সেখানে আপনার তৈরি হচ্ছে আসামে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ার হাতে অলরেডি একটা কার্ড চলে এসেছে আসামকে কেন্দ্র করে, তারা এখন এটা কতটুকু প্লে করবে, এটাকে একটা সাইকোলজিক্যাল প্রেশারের ভিতর বাংলাদেশকে রাখবে, নাকি এখন আওয়ামী লীগের সাথে একটা ভালো সম্পর্ক আছে সেটা হয়তো তারা জিওপলিটিক্স করতে চাইবে না এই মুহূর্তে। তো এখন সেটা আরও 120 দিনের পরে যখন আপনার এই যে আপিলের সময়টা দেওয়া হলো বা এরপরে বোঝা যাবে আসলে এটা কোন দিকে যাচ্ছে, কিন্তু ড্যামেজ ইজ অলরেডি ডান। অর্থাৎ ইন্ডিয়ান পলিসি থেকে আমরা যেটা দেখতেছি যে ডায়রি অফ ইন্ডিয়া
যেটা আপনার আপনার যে স্বাধীনতার ব্রিটিশ যাওয়ার পর থেকে যেভাবে ধরেন সবাইকে এক পতাকা তোলে বিভিন্ন দলের মতের গোষ্ঠীকে রাখে, সেখান থেকে তারা সরে এসেছে, এবং মোদীর যে ভিক্টরি, যে এবার আরো বড় বিজয়, এবং সেখানে রিলিজিয়াস মানে একটা বিরাট কার্ড তারা প্লে করেছে, তো সেটা করে এবং সেখানে দেখবেন যে যে কোইনসিডেন্টালি কিনা আমি সেটা জানি না, যে ইন্ডিয়ার যে লার্জেস্ট মুসলিম মেজরিটি প্রভিন্স কাশ্মীর, সেকেন্ড লার্জেস্ট ইনসিডেন্টালি হচ্ছে মুসলিম মেজরিটি হচ্ছে আসামে, তো সেখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে যে ক্লিয়ার সেখানে একটা যে রিলিজিয়াস কার্ড তারা প্লে করতেছে। তো এখন আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য টেস্টটা হচ্ছে এই মুহূর্তে যে 120 দিন আমরা আমাদেরকে ওয়েট করতে হবে, এবং অমিত শাহর যে নেক্সট স্টেটমেন্ট যেটা আসতেছে, উনি যখন আসামে আসবে, হ্যাঁ এই যে 7-8 তারিখ যখন আসবে, তখন তার যে ভাষ্য সেখান থেকে সেটা আরো বেশি ক্লিয়ার হবে। যদিও এখন জয়শঙ্কর ডাকে আসার সময় বা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেছে এটা ইন্ডিয়ার ইন্টারনাল ইস্যু, বাট আমি পার্সোনালি মনে করি এটা যেহেতু তারা সেটা ইভেন আসামের এখন যে সিটিং ফাইন্যান্স মিনিস্টার বলছে বাংলাদেশকে রিকোয়েস্ট করা হবে তাদেরকে নিয়ে যেতে, সো পুশ ব্যাক বা রিকোয়েস্ট এটাও আপনার আপনার উড়িয়ে দেওয়া যায় না। তো সেই জন্য আমি বলতেছি আমাদের অনেকে বলে থাকেন যে ভারত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও তো আসামের মানে অহমিয়া, সো সেখানেও অনেকে মনে করেন যে খুব একটা, মানে কারো আবেদন আসলে সেই অর্থে গ্রহণযোগ্য হয় না, আর প্রমাণ করাও খুব ডিফিকাল্ট। যদি সামরিক কূটনীতির পথে যেতে হয় তাহলে আমি মনে করি প্রথম যেটা সবচেয়ে শক্তিশালী উক্তি যা কিনা বাংলাদেশের জন্য সবচেয়ে বিউটিফুল কমপ্লিমেন্ট ছিল, সেই আমেরিকান কংগ্রেসম্যানের উক্তি, যে সিনেট সাব কমিটির চেয়ারম্যান যিনি বলেছিলেন যে তারা যদি রোহিঙ্গাদেরকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে যেই দেশটি রোহিঙ্গাদেরকে এতদিন আশ্রয় দিয়ে এসছে তাদেরকেই তাদের ভূমি সংযোগ করে দেওয়ার উচিত, অর্থাৎ এই শব্দটার এই ভাষার অর্থ কি বলকানাইজেশন। এবং আমাদের যদি সামরিক কূটনীতির পথে যেতে হয় তাহলে প্রথম হবে তাদেরকে জিজ্ঞেস করা যে এই যে এই উক্তি করেছে একজন কংগ্রেসম্যান, হোয়াট ডিড হি মিন বাই ইট, আর ইউ সিরিয়াস অ্যাবাউট ইট, আপনারা কি চান তাহলে এই ধরনের পথে যেতে হলে কি কি ধরনের কার্যপন্থা ঠিক করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দীর্ঘ সময়ের সামরিক সহযোগিতা রয়েছে, আমরা যদি এই প্রশ্নের অবতারণা করি, এমনকি মাহাথির মোহাম্মদের মতো একজন রাষ্ট্রনায়ক যে এই কথা সমর্থন দিয়েছে তার উপর ভিত্তি করেও যদি আমরা এই একটা অ্যাপ্রোচ গড়ে তুলি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যেটা আমার ভাই বলল খুব রাইটলি বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন আসবে, তারা তাদেরকে কিভাবে আমরা কনভিন্স করব, এটা কিন্তু আমাদের জিওপলিটিক্যাল থট একমাত্র সামরিক কূটনীতিকরাই পারবে। সামরিক কূটনীতিকরা এটা আমেরিকাকে বোঝানো সম্ভব যে যেখানে ভারত আর চীন বে অফ বেঙ্গলে তাদের মনোপলি গড়ে তুলেছে সেখানে আমরা চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী উপস্থিতি থাকুক বে অফ বেঙ্গলে, এমনকি আমাদের এত দূরও যাওয়া উচিত, এটা আমি মনে করি, অন্য কেউ রাজি হোক বা না হোক, যে তারা যদি আমাদের এখানে বেস ফেসিলিটিস চায় অবশ্যই আমাদেরকে এগিয়ে আসা উচিত, কেননা এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন। অন্য অল্টারনেটিভ হচ্ছে মায়ানমারের হাতে 4 বছর পরে নিউক্লিয়ার ওয়েপন আসা, ভবিষ্যতে চীনের অনিশ্চিত অ্যাম্বিশনস বে অফ বেঙ্গলে, যার মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপ হুমকির মুখে পড়বে। আমরা ফার্স্ট ওয়ার্নিং পেয়েছি সেন্ট মার্টিন, এবং আমরা যদি আমাদের একটা নির্দিষ্ট শক্তিশালী পরাশক্তিকে অ্যালাই হিসাবে না রাখি, এই যে প্যাসিফিক রিমের দেশগুলো সবাই কিন্তু এই পথ বেছে নিয়েছে, আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে আমরা সবার থেকে দূরে থেকে সবার সাথে বন্ধুত্ব করব, এই পথ ইউটোপিয়া, এটা এই বিশৃঙ্খল বিশ্বে সম্ভব না। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের বোঝাতে হবে যে তাদের জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যদি বে অফ বেঙ্গলে হারিয়ে যায়, না থাকে, লো প্রোফাইল থাকে, তাহলে এখান থেকে চায়না সাউথ চায়না সিতে যাবার অ্যাক্সেস পেয়ে যাবে। মার্কিনেরা আমাদের চেয়ে আরও অনেক ভালোই জানে যে বে অফ বেঙ্গলে সে চীনের ডমিনেশন কি পরিণতি আনতে পারে, এবং পুরো ইন্ডিয়ান ওশানে কিন্তু তখন চীন নেভাল সুপ্রিমেসি গড়ে বসবে। এখন তাহলে ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে অ্যারেবিয়ান সিতে মিডল ইস্টে তার যে যে প্রতিরক্ষা ব্যবস্থা রেখেছে, বে অফ বেঙ্গলে
তার কাছাকাছি প্রতিরক্ষা ব্যবস্থা করাটা তাদের আগ্রহ আছে। প্যাসিফিক কমান্ডের কমান্ডার ইন চিফ যখন কংগ্রেসকে জানালো যে স্টেট ডিপার্টমেন্টকে আরও চাপ দেওয়া হোক যেন আরও বেশি এখানে তারা কাজ করে, তো এই পথে যদি আমাদের সামরিক কূটনীতি এগোয় আমি আশাবাদী যে খুব শিগগিরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমারকে এমনভাবে সামরিক চাপ দেবে এবং সেখানে যদি আমাদের সমর্থন দিতে হয়, সেখানে যদি ভবিষ্যতে রাখাইন অঞ্চলটাকে আলাদা করার মতো পরিস্থিতি হয়, আমরা অনেকে ভয় পাই যে চীন বোধহয় এটা অ্যালাউ করবে না। কিন্তু জিল্লুর একটা কথা আমি বলে রাখি, চীন মোরালি ইজ অন দ্য রং গ্রাউন্ডস। বিশ্ব বিবেক বলতে যে জিনিসটা বোঝায় সেখানে চীন এখন ইটস অন দ্য ডিফেন্সিভ। হংকংয়ে চীনের নাবিশ্বাস উঠেছে, চীন পারছে না সেখানে নিয়ন্ত্রণ করতে। একটা সাধারণ ছাত্র জনগোষ্ঠী হংকংকে কিভাবে তার স্বাধীনতার জন্য টিকিয়ে রেখেছে, এটাই কিন্তু ইটস এ সিম্বল অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড এগেইনস্ট চাইনিজ রেজিমেন্টেড সিস্টেম। মায়ানমারে এই যে সামরিক শাসকরা যদি বিদায় নেয়, মায়ানমারের জনগণ মুক্তি পাবে, গণতন্ত্রের আশ্বাস পেলে তারা ফিলিপিনস, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো একটা সত্যিকারের গণতন্ত্র গড়ে তুলতে পারবে। কাজেই এদিক থেকে যদি আপনি চিন্তা করেন, এই যে পুলিশ অ্যাকশনের মাধ্যমে এই আরাকানটাকে যদি ইউএস ম্যান্ডেট বা ইউএস ইন্টারন্যাশনাল পুলিশ ফোর্সের অধীনে আনা যায়, একমাত্র তখনই কিন্তু রোহিঙ্গারা ফেরত যেতে পারবে। মাত্র দুই দিন আগে মার্কিন রাষ্ট্রদূত বলছে যে আমেরিকা সর্বাত্মক সহযোগিতা করবে কিভাবে ডিগনিফাইড রিটার্ন অফ দ্য রোহিঙ্গাস। এই ডিগনিফাইড রিটার্ন শব্দটা এখন আমরাও ব্যবহার করি না, ভারতও ব্যবহার করে না, অথচ এই ডিগনিফাইড রিটার্নটাই হচ্ছে আমরা একটু শেষের দিকে চলে এসেছি। এবং এনআরসি সম্পর্কে আপনার এনআরসি, হ্যাঁ আমার একটা বক্তব্য ছোট করে বলি, হ্যাঁ আমি ছোট করে বলতে চাই যে দেখেন এনআরসির ব্যাপারে আসামের যে উগ্র জাতীয়তাবাদীরা যারা অহমিয়া রাজ্য করতে চায়, এদের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন করা উচিত, সরাসরি যোগাযোগ। কেননা এই উগ্র জাতীয়তাবাদ এরা কারা? এরা সেই প্রাক্তন উলফার সদস্যরা। উলফা এখন ক্রাশড হয়ে গিয়েছে এবং এই যে উগ্র জাতীয়তাবাদীরা, তারা মনে করে যে উলফার পরাজয়ের পেছনে বাংলাদেশকে তারা মনে করে বিশ্বাসঘাতক। কেন? কেননা আমাদের এই বর্ডার বেল্ট পুরা মেঘালয় আসাম বেল্টে তখন কিন্তু উলফা সেখানে তাদের ঘাঁটি ছিল, তারা সেখানে সংসার চালাতো, তারা গারো মেয়ে বিয়ে করে সেখানে থাকতো, সেখান থেকে রাতের বেলায় তারা এক্সপেডিশন চালাতো। এই যে তাদের এই সুবিধাগুলো ছিল তখন, এগুলো আমরা পরে জানতে পারলাম, এগুলো আমাদের মিডিয়াতেই বের হয়ে আসছে। এই সুবিধাগুলো বঞ্চিত হওয়ার পর থেকে উলফা নেতারা তাদের সর্বাত্মক জিঘাংসা বাংলাদেশের উপরে, এবং এ কারণেই যে বাংলাভাষীদেরকে তারা দীর্ঘ সময় সহ্য করে এসেছে, কেননা বাংলাদেশ তাদের জন্য প্রয়োজন। জিও স্ট্র্যাটেজিক রিজনে বাংলাদেশ ওয়াজ এসেনশিয়াল ফর এ ফিউচার ফ্রি আসাম। বড়োরাও আলাদা হইতে চাইছে আসাম থেকে, বড়োরাও এখন নিষ্পেষিত। কাজেই সেখানে অহমিয়াদের সাথে আমাদের ইন্টেলিজেন্স যোগাযোগ স্থাপন করা অত্যাবশ্যকীয়। আমাদের যে বিশাল গোয়েন্দা বাহিনী রয়েছে অত্যন্ত কার্যকর, অত্যন্ত কি বলে তাদের প্রয়োজনীয়। এই জন্যে আমরা ভারতের এই বিজেপি সরকারের উপর যদি ছেড়ে দেই তাদের গুডউইলের উপরে, এটা আমাদের জন্য আত্মঘাতী হবে। ওই যে ফিনান্স মিনিস্টার বললো না যে বাংলাদেশ আমাদের বন্ধু, 14 লক্ষ রেফিউজি বাঙালি তারা ফেরত নিয়ে নিবে, এই পরিস্থিতিতে তারা ফেলতে চায়। সুতরাং আমাদেরকে সবচেয়ে যেটা আমাদের নিজস্ব স্বার্থ, একান্তই বাংলাদেশের জাতীয় স্বার্থ, তার রক্ষার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে অবশ্যই আমাদের গোয়েন্দা বাহিনীকে ওই অহমিয়া এক্সট্রিমিস্টদের সাথে এমন একটা যোগাযোগ স্থাপন করতে হবে যেটা ভবিষ্যৎ ধর্মী, 10 বছর 15 বছরের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। আমি এভাবে এটাকে, স্যারের কথা সূত্র ধরে যেটা বলবো সেটা হচ্ছে উনি আরাকানের যে ডিসইন্টিগ্রেশনের পটেনশিয়াল আর কি, এগুলো কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। এবং যেটা আপনার মোদী কাশ্মীরে শুরু করেছেন, এদিকে আবার আরাকানের যে ইনস্টেবিলিটি, অর্থাৎ আমরা এই রিজনে যে একটা স্টেবিলিটি আমরা দেখেছিলাম, মানে বিশেষ করে বাংলাদেশের যেই ইন্টারভেনশনটা ছিল নর্থ ইস্ট ইন্ডিয়াতে, সেখানে পিস আসলো, শান্তি আসলো। কিন্তু এখন মোদীর যে রিলিজিয়াস কার্ডের কারণে ওই ওই অঞ্চল, মানে বিশেষ করে ইন্ডিয়াতে যে ইনস্টেবিলিটি দেখা দিচ্ছে,
এদিকে আবার আরাকানের যে আমরা একটা পিসফুল যে একটা রেপিটেশন আমরা আশা করতেছিলাম রোহিঙ্গারা ফেরত যাবে সেটাও কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। তো যেটা বলা হয়ে থাকে যে মানুষের জীবনে দুইটা জিনিস নিশ্চিত আর বাকিগুলো সব অনিশ্চিত, একটা হচ্ছে মানুষের মৃত্যু আর একটা হচ্ছে চেঞ্জ ইন ম্যাপ, মানচিত্রের পরিবর্তন। আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন ইউরোপে শত শতবার মানচিত্রের পরিবর্তন ঘটেছে, আমাদের এরিয়াজনে প্রচুর মানচিত্রের পরিবর্তন ঘটেছে। এখন আমাদের সামনে বড় প্রশ্ন হচ্ছে এই যে রোহিঙ্গার যে সমস্যাটা সমাধান যদি না হয়, এদিকে যদি এনআরসির যেটা সাইকোলজিক্যাল বা রিয়েল থ্রেট যদি আমাদের কাছে চলে আসে এবং আমাদের ভিতরতে ইন্টারনাল ডেমোগ্রাফিক প্রেশার তো এটা ট্রিমেন্ডাস, এটা পৃথিবীর আর কোথাও নাই। আমরা আমাদের জনগোষ্ঠীকে এখানে বাংলাদেশের ভিতরে রাখতে পারতেছি না, আমরা মিডল ইস্ট এবং অন্যান্য জায়গায় কোনো রকমে পাঠিয়ে সার্ভাইভ করতেছি। এখন যদি রোহিঙ্গারা যদি এখানে অনেকটা স্থায়ী হয়ে যায় এবং এদিকে যদি এনআরসি থ্রেটটা আসে, ইন্ডিয়া যদি আপনি যখন পৃথিবীর ইতিহাসের কথা বলছেন, রিফিউজি ক্রাইসিসও কিন্তু মানে এক ধরনের যুদ্ধ বিগ্রহ ছাড়া কোথাও কখনো সমাধান হয় না। ইতিহাস মূল আমরা যে শান্তিপূর্ণভাবে যেটা চেয়েছিলাম আউট অফ গুড উইল কিন্তু রিয়ালিটি তো ডিফারেন্ট। তো সেই জন্য আমাদের এখন আমার মনে হয় আমাদের কূটনীতি বা আমাদের সমরনীতি সবগুলো রিভিজিট করার সময় এসেছে। তো আমরা যেটা দেখেছি আমাদের ইউএনএ যে ব্যাটো পাওয়ার কেউ আমাদের সাথে নেই, এটা খুবই সারপ্রাইজিং। আমরা সবাই বলতেছি আমরা সবার বন্ধু, বাট আমাদের ডিপ ক্রাইসিস হলে আমাদের একটা বড় ধরনের সমস্যা হলে যে মিয়ানমারের সাথে যদি আমার একটা সমস্যা হয় সামরিক সমস্যা, কোনো বিগ পাওয়ার তো আমাকে সাপোর্ট করবে না। তো সুতরাং আমাকে অল্টারনেটিভ কি সেটা দেখতে হবে। সুতরাং এনআরসির যে থ্রেট রোহিঙ্গা ইজ এ রিয়ালিটি একটা প্রবলেম, এখন যদি এগুলো সমস্যার সমাধান না হয় এবং ক্লাইমেট এবং অন্যান্য সময় সমস্যাগুলো চলে আসে, তাহলে এই এলাকায় যদি মানচিত্রের আবার পরিবর্তন হয় তাতে আমি অবাক হব না। আমি একেবারেই আমার ভাইয়ের সাথে একমত, এবং পৃথিবীতে কিন্তু মানচিত্র পরিবর্তন আমাদের এই সময়ই ঘটছে, এটা অসম্ভব কিছু না। ইরাক দেখেন, সিরিয়া দেখেন, সিরিয়া তারপরে যে রাশিয়া ইউক্রেন নিয়ে নিচ্ছে, তারপর আপনার ইসরায়েল এখন ফিলিস্তিন রাষ্ট্রকে অবাস্তবে পরিণত করছে। আরাকান অঞ্চলটা হচ্ছে সবচেয়ে নিষ্পেষিত নিগৃহীত, আর সবচেয়ে বড় হুমকি হচ্ছে মিলিটেন্ট বুদ্ধিজম। এটা এখানে যদি আন্তর্জাতিক নিয়ন্ত্রণ না আসে এবং এখানে যদি ওই উগ্র বৌদ্ধ আর রাখাইনদের নিয়ন্ত্রণ আর আরাকান মিলিটারি স্ট্রাকচার যদি না ভাঙা হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু একটা মারাত্মক নিরাপত্তা হুমকির মুখোমুখি হবে। বেটার লেট দেন নেভার, আমরা যদি এখনই এটা থেকে সজাগ না হই তাহলে অনেক দেরি হয়ে যাবে ভবিষ্যতে। আজকে আমরা হয়তো এই আমার প্রস্তাবগুলো হেসে উড়িয়ে দিতে পারি যে এটা কেমন কথা, মায়ানমারকে ভাঙতে হবে কেন, কিন্তু আমরা দেখতে পাই যে গত 2-3 বছরে কিন্তু প্রচুর বাস্তবতা ঘটে গিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডই কিন্তু এটা সমর্থন করবে যে সেখানে যদি মানবিকতাকে ফিরিয়ে আনতে হয়, সেখানে যদি একটা জাতিগোষ্ঠীকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার পথ থেকে বাঁচাতে হয়, তাহলে এই পথটা হচ্ছে মানবিক পথ এবং এটা অসম্ভব নয়। এখানে চীন মায়ানমারকে আশ্বাস দিচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু চীনও বুঝতে পারবে যে যদি মায়ানমারের সামরিক বাহিনীকে তার পথ থেকে সরে আসতে হয়, যদি মায়ানমারের সামরিক এই স্ট্রাকচার ভাঙতে হয়, যেটা আমরা মনে করি পুরো বিশ্বের নিরাপত্তার জন্যই একটা অপরিহার্য অংশ, তাহলে আমাদেরকে এই পথে যেতে হবে। এবং আমরা যে ব্যর্থ কূটনীতি এতদিন পার্সিউ করে এসেছি, এটা অত্যন্তই পলায়নমুখী কূটনীতি ছিল। এবং প্রধানমন্ত্রী, আমার জন্য খুবই দুঃখ হয় যে তিনি যে আস্থা রেখেছিলেন যে সেফ জোন সৃষ্টি করবেন, তার ধারে কাছেও আমরা যেতে পারিনি। কিন্তু আজকে সময় এসেছে যে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন এক বছর আগে, সে পথে যেতে হলে আজকে আমাদের সামরিক কূটনীতি হচ্ছে একমাত্র কার্যকর পথ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রয়েছে। তৃতীয় মাত্র পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্র লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্র অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্র দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য বিশেষ শহীদ ইসলাম এবং প্রফেসর শহীদ ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজকের এই আলোচনা শুনে মনে হতে পারে যে বিশ্বে নানা প্রান্তে যে উত্তেজনা, যে উত্তেজনার কথা আমি অনুষ্ঠানের শুরুতেই উল্লেখ করেছিলাম, সেই উত্তেজনা এই টেবিল পর্যন্ত ছড়িয়ে পড়লো কিনা,
কিন্তু বাস্তবতা হচ্ছে যে উত্তেজনাটা আছে এবং উত্তেজনাটা দীর্ঘায়িত হবে এবং এই উত্তেজনার মীমাংসা কি হবে কেউই নিশ্চিত করে এখন আর বলতে পারছেন না। খুব আশা নিয়ে আমরা যদি যুক্তরাজ্যের দিকে তাকাই, বরিস জনসন প্রধানমন্ত্রী হলেন এবং একই দিনে তিনি পার্লামেন্টে যে কটি প্রস্তাব নিয়েছেন সবকটিতে হেরে হারলেন, নিজের দলের সংসদ সদস্যরা নিয়ন্ত্রণে নেই, তাদেরকে তাদের বরখাস্ত করতেছে, নিজের ভাইকে ক্যাবিনেটে নিয়ে এসেছিলেন, সরকারে নিয়ে এসেছিলেন, ভাইও তাকে ছেড়ে যাচ্ছেন এবং সব মিলিয়ে তিনি নতুন আগাম নির্বাচন দিতে চাইলেন, সেটিকে বিরোধীরা প্রত্যাখ্যান করলো এবং সংসদে দাঁড়িয়ে বরিস জনসন বলছেন যে পৃথিবীর ইতিহাসে সেটি খুঁজে পাওয়া যাবে কিনা যে বিরোধী দল নির্বাচন চায় না, এমন এমন একটা পরিস্থিতি। গোটা জিনিসটাই একটা ধোয়াটে অবস্থার মধ্যে আছে এবং এই ধোয়াটে অবস্থায় যেটি আমার দুই অতিথি একমত পোষণ করেছেন এবং যেটি আসলে এই তৃতীয় মাত্রা টেবিল আমার যদি ভুল না হয় গত 10-12 বছর আগ থেকেই আমার নানান অতিথি নানাভাবে আকার ইঙ্গিতে আলোচনা করবার চেষ্টা করছিলেন যে পৃথিবীর মানচিত্রে আসলে বড় একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে, মানে রিম্যাপিং হচ্ছে এবং সেখান থেকে এই অঞ্চলও বাদ যাবে না, তার সুফল কিংবা কুফলের ভাগিদার বাংলাদেশকেও হয়তো হতে হবে, কি হবে সেটি আমরা জানি না এবং সেটির জন্য যেটি দরকার আমার অতিথিরা বলছেন যে কোনো একক শক্তির উপরে এখন আসলে বাংলাদেশের নির্ভর করার সুযোগ নেই, বাংলাদেশ কেবল ভিকটিম হবে, কেবল ভুক্তভোগী হবে এরকম জায়গায় কিন্তু বাংলাদেশ নেই, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেখানে বাংলাদেশ খুব বড় খেলোয়াড় না হলেও বিশ্ব রাজনীতি তো বটেই, অন্তত এই অঞ্চলের রাজনীতিতে একটা অন্যতম শক্তিশালী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে পারে এবং তার জন্য দরকার যেটি সেটি হচ্ছে যে ওই একই সঙ্গে বেসামরিক সামরিক অর্থনৈতিক রাজনৈতিক কূটনীতি ব্যবহার করা, গোটা প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করা এবং যেটি ওনারা জোরের সঙ্গে বলছেন যে সামরিক কূটনীতি কোনো বিকল্প নেই, বেসামরিক কূটনীতির সঙ্গে সেটিকে যুক্ত করতে হবে এবং সেই সঙ্গে অর্থনৈতিক কূটনীতির প্রসঙ্গটাও আছে, রাজনীতির প্রসঙ্গটাও উড়িয়ে দিচ্ছেন না এবং কূটনীতি সমন্বিতি সমন্বিতি রাজনীতি অর্থনীতি সবগুলোকে সমান্তরাল গতিতে এগিয়ে নিতে হবে, কোথায় কার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, গোয়েন্দা বাহিনীর ভূমিকা কী হবে, সেটি আসামের ক্ষেত্রে কী হওয়া উচিত, সেটি রোহিঙ্গাদের ক্ষেত্রে কী হওয়া উচিত, সেই পরামর্শ ওনারা দিয়েছেন কিন্তু মূল কথা হচ্ছে যার যার অভ্যন্তরীণ বিষয়ে তাড়াতাড়ি থাক, সেটিতে আমরা নাক গলাতে চাই না কিন্তু অবশ্যই আমাদের জাতীয় স্বার্থ আমাদের নিরাপত্তা সবার আগে, সবাই বন্ধু কেউই শত্রু নয় এই নীতিও যেমন ঠিক কিন্তু আজকের বাস্তবতা এটা দেখতে হলে খুব ঘনিষ্ঠ নির্ভরযোগ্য বন্ধু বা মিত্র বাংলাদেশের খুবই জরুরি সেটি নির্ধারণ করতে হবে, ভারসাম্য খুবই ভালো কিন্তু এখনকার বাস্তবতায় এই ভারসাম্য দিয়ে খুব বেশি দূর এগোনো যাচ্ছে না যে সেটি কিন্তু যথেষ্ট প্রমাণ দিচ্ছে, রোহিঙ্গা ইস্যু এবং যে সম্ভাব্য আঘাতগুলো আসতে পারে সেই সব বার্তা বাংলাদেশকে মাথায় রাখতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।